সালামু আলাইকুম চলুন দেখিনি আজকের নিউজ শেষ অব্দি ধর্ষকদের বিপদ আপদ থেকে উদ্ধারের মোনাজাত করে চাকরি খোয়ালেন মসজিদের ইমাম বনানীর হোটেল রেন্টিতে দুই ছাত্রী চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় যখন সারা দেশের মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে সোচ্চার ঠিক তখনই ধর্ষকদের বিপদ আপদ থেকে রক্ষার জন্য দোয়া করার অভিযোগ উঠেছিল জুম্মা নামাজের মোনাজাতে এ ঘটনায় সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছিল শুক্রবার থেকেই অবশেষে রেন্টি দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারদের মুক্তি এবং আপন জুয়েলার্স রক্ষায় কক্সবাজারে বিশেষ মোনাজাত করায় ইমামকে অব্যাহতি দিল মসজিদ কমিটি বরখাস্ত ইউনুস ফরাজি কক্সবাজার শহরের বদর মোকার জামে মসজিদের ইমাম মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এ সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন মসজিদের ইমাম ইউনুস ফরাজি কমিটিকে অবহিত না করে ধর্ষণের মতো ঘটনায় জড়িতদের মুক্তি ও আপনজুয়েলার্সকে রক্ষার বিশেষ মোনাজাত করেন পরে রাতেই কমিটির এক জরুরি সভায় তাকে অব্যাহতি দেওয়া হয় এটাকে রেঞ্টি হোটেল ধর্ষণের ঘটনায় শুক্রবার জুম্মার নামাজের পর কক্সবাজার শহরের বাইলাপাড়ার বাইতুল সরফ জামে মসজিদের বিশেষ মোনাজাতের জন্য মুসল্লিদের ক্ষোভ আর তোপের মুখে পালিয়ে যান ইমাম রিদানুল হক আব্দুল মান্নান বলেন কারো বা কোনো প্রতিষ্ঠানের জন্য বিশেষ দোয়া চাইতে হলে মসজিদ কমিটির অনুমতি নেওয়ার রীতি রয়েছে কিন্তু ইউনুস ফরাজি কমিটিকে অবহিত না করে ধর্ষণের মতো ন্যাটজনক ঘটনায় জড়িতদের মুক্তি ও অপনজুলার্সকে রক্ষার বিশেষ মোনাজাত করেন রাতে মসজিদ পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে ইমামের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় তিনি কোনো সদত্তর দিতে না পারায় তাকে ইমামতীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনের ঘটনায় অভিযোগ উঠেছিল ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্স পরিবারের সদস্যদের বিপদ আপদ থেকে রক্ষার জন্য কক্সবাজারে দুইটি মসজিদে জুম্মান নামাজে মোনাজাত করা হয়েছে এমনকি ধর্ষকদের রক্ষার জন্য মসজিদে বিশেষ কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে তবে এসব মোনাজাতের কথা স্বীকার করে দুই মসজিদের ইমামরা জানিয়েছেন তারা অজান্তি করেছেন এমন মোনাজাত কক্সবাজার শহরে দুটি ঐতিহ্যবাহী মসজিদের জুম্মার নামাজে ধর্ষকদের রক্ষার জন্য এমন ধর্মীয় প্রার্থনা উপস্থিত মুসল্লি সহ অবাক হয়েছেন সকলেই জুম্মান নামাজের পরে উপস্থিত মুসল্লিদের মাধ্যমে প্রকাশ হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার প্রতিবাদে নানা স্ট্যাটাস দেখা যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ